নমস্কার দর্শক বন্ধুরা আমি বাদল আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আর্ট প্লাজ আজ অনেক দিন পর আর্ট প্লাজের ওভারভিউ দিচ্ছি দেখুন এবং কথা বলবো গাছে বিভিন্ন সমস্যা নিয়ে বন্ধুরা দেখুন আমার বাগানের সদস্যরা কে কীরকম আছে সবই আমি দেখাবো এখানে দেখতে পাচ্ছেন ফুল কিছু ফুল গাছের আপনাদের দেখাচ্ছি এখন অনেক ফুল গাছে সেরকম নেই তবুও তার মধ্যেই দেখানোর চেষ্টা করেছি কিছু আপনাদের গাছে এখনও জল দেইনি একটু পরে জল দেব তাহলে আর একটু সতেজ দেখাবো দেখাবে এই হলো বাগানের বিভিন্ন রকম ফুলের গাছ সব গাছে সেরকম এখনও ফুল নেই তবুও তুলে ধরেছি কিছু ফুলের আর বাকি গাছগুলো এখানে কিছু সবজির গাছও আছে যেমনি সবজি গাছের মধ্যে বেগুন টমেটো লঙ্কা তেজপাতা আছে লেবু পাতিলেবু লেবু লেবু কাগজ লেবু বিভিন্ন ফলের গাছও এখানে আছে অনেক ফলের গাছের কালেকশনও আজখানে আছে আর দেখুন বন্ধুরা আমার বাগানের কে কীরকম সদস্যরা কীভাবে আছে কতটা সুস্থ আছে এখন করোনা ভাইরাসের জন্য আমাদের লকডাউন আছে সারাদিন সবাই ঘরে বসে সময় কাটছে না কী করবে যারা গাছ ভালোবাসেন অবশ্যই গাছের যত্ন নিন এবং গাছ সকাল থেকে আমি যখন সকাল থেকে অনেক কাজ করেছি গাছের বাগানে অনেক কাজ করেছি এবং যাতে গাছগুলো যাতে ভালো থাকে এবং সকলের জন্য আমরা এটা সব সময় সুস্থ কামনা করব সবাই ভালো থাকুন সবাই ঘরে থাকুন তবুও আমরা সবার জন্য চেষ্টা চিন্তা করি এবং আমরা অবশ্যই আমাদের গাছ নিয়ে গাছের জন্য চিন্তা করব তো দেখুন বন্ধুরা আমাদের এখানে অনেক ফুলের গাছ আমাদের আছে বিভিন্ন কালেকশন করা আছে এটা কালো আঙ্গুর দেখুন কত সুন্দর একটা ছোট্ট চারা নিয়ে এসেছিলাম সেটা অনেকটাই বড়ো হয়ে গেছে আছে এখানে বারো মাসের কাঁঠাল গাছ এখানে কাঁঠালও বেরিয়েছিল গাছ পেয়ারা গাছে পেয়ারাও এখন ধরেছে জামরুল গাছে প্রচুর জামরুল এসছে ফল এসছে প্রচুর ফল কামরাঙ্গা গাছের ফল ছিল বেদানা গাছ এবং সর্বোপরি সেই সফেদা গাছ আর যেটা দেখাবো আমার বাগানের যারা সদস্যরা আছেন খুব সুন্দর এবং আছেন ভালো যে এই প্রত্যেকটা বাগানের প্রত্যেকেই চেষ্টা করেন জবা গাছ বাগানে জবা গাছ থাকবেই অনেকে অনেক ধরনের জবা কালেকশন করে অনেকজন অনেকের শখ থাকে তবু আমার বাগানে বেশি ষোলো রকমের জবা গাছ আছে এবং আমি গ্রাফটিং করি যেমন এই গাছটা আপনার সাত রকমের জবা ফুল ফোটে এবং গ্রাফটিং করা আছে তো দেখুন আমার জবা গাছের কী রকম আছে বন্ধুরা অনেকটাই সুস্থ আছে এবং ফুলও আছে কড়িও আছে ভর্তি গাছের কড়ি আছে ফুলও ছিল সকালে ফুটেছিল ফুলও কিছু ফুল আছে এখনও তো যেটা আজকে কথা বলবো সেটা হলো সবার বাড়িতে একটা কমন গাছ আছে জবা গাছ এই জবা গাছ নিয়েও অনেকে দুশ্চিন্তায় থাকেন যে কি করে জবা গাছকে রক্ষা করবো জবা জবা গাছের যে প্রবলেমগুলো হয় সেটা মূলত সেটা নিয়ে আমি আলোচনা করব কী কারণে অনেকে বাগান করেন অনেকে বাগান রক্ষা করতে পারেন না এবং অনেকে উৎসাহটা হারিয়ে ফেলেন তারপর দেখা যায় যে গাছ শুকিয়ে যাচ্ছে গাছে জলও দেন না এবং গাছ মরে যাচ্ছেন কি কারণে ফুল ঝরে যাচ্ছে হয়তো তার হয়তো এই গাছটা ঠিক যত্নের জন্য ঠিকমতো পরিচর্যার জন্য অনেকটা উৎসাহ হারিয়ে ফেলেছেন বাগান করা অনেকে ছেড়ে দিয়েছেন খুব বন্ধু বন্ধুরা বলবো যে না উৎসাহ অবশ্যই রাখবেন এবং বাগান করার হাল ছাড়লে হবে না আমরা গাছকে ভালোবাসি ফুলকে ভালোবাসি এবং আমরা মানুষকেও ভালোবাসি প্রত্যেকে আমরা প্রত্যেকের সাথে ভালোবাসা নিয়ে জড়িয়ে আছি তো বন্ধুরা বলবো আজকে আমি সহজ উপায় দেখাবো এই জবা গাছের যে প্রবলেম সেই প্রবলেম নিয়ে কী করে সমস্যা সমাধান করা যায় এবং সহজ উপায় যাতে আপনার মন ভেঙে না যায় আপনি বাগান করুন ভালো লাগবে বাড়িতে অনেক ফুল ফুটুক এটাই আমরা সবসময় চাই এই গাছটা নিয়ে কথা বলবো দেখুন একটা ফুল ফুটে আছে গাছটা খুব সুন্দর এবং ছোট্ট গাছের মধ্যে যদি এরকম ফুল ফুটে থাকে কেমন কার না ভালো লাগে বলুন তার মধ্যে যে সমস্যাটা আছে সেই সমস্যাটা হল একটা জবা গাছের মধ্যে যদি এরকম কোনো সমস্যা থাকে তাহলে দেখুন প্রত্যেকের বাড়িতেই জবা গাছে এই প্রবলেমগুলো থাকে এবং এটাকে সাধারণ কথায় দই পোকা বলে কিন্তু এটা হলো মিলিবাগ এই মিলিবাগের পোকার যদি আক্রমণ হয় আপনার গাছে সারা গাছে ছড়িয়ে যাবে এবং এমন এমনকি আপনার এই জবা গাছ কেন অন্য অন্য ফল ফুল থাকলেও সেই গাছেই হবে বন্ধুরা আমার গাছও হয়েছিল কিছুদিন আগে আমি অবশ্যই তার ব্যবস্থা নিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আবার দেখুন এত সুন্দর একটা এই গাছে এই মিলিবাগ থাকলে গাছের কি প্রবলেমগুলো হয় অনেকের বন্ধু তোমাদের বাড়িতে অনেকেই জিনিসগুলো ঘটে দেখুন এই পাতাগুলো নৌকোর মতো ভাজ হয়ে যায় যেমনি লঙ্কা গাছও দেখা যাচ্ছে এর শিরাগুলো দেখুন মোটা হয়ে যাচ্ছে সেগাগুলো মোটা হয়ে যাচ্ছে বিভিন্নভাবে ওষুধ স্প্রে করেছেন কিন্তু তাও সুরক্ষা হচ্ছে না বুঝতে পারছে না যে তারপরও যাচ্ছে না দেখা যায় ওষুধ দেওয়ার পরেও অনেকে যাচ্ছে না কিন্তু বন্ধুরা আমি আজকে সহজ উপায় এবং সবার বাড়িতেই থাকে এমন কিছু উপায় সহজে দেখাবো ভিডিওতে দেখবে আপনার একবার ব্যবহার করে তারপর আপনার গাছ নিশ্চয়ই ভালো থাকবে এবং তারপরে সহজ উপায় এবং বাড়িতে যেমন নর্মালভাবে আপনি স্প্রে করেন যাই করুন না কেন তাতে আপনার এই গাছ পুরো এই রোগমুক্ত হবে তো বন্ধুরা আমার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন কমেন্টস করবেন এবং নতুন বন্ধুদের বলছি যারা আমার ভিডিও নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি ওপেন করবে অল করে দেবে আর যার যেসব বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের দ্বিতীয়বার সাবস্ক্রাইব করতে হবে না তাদের জানাই আন্তরিক অভিনন্দন দেখতে থাকুন সঙ্গে থাকুন আট প্লাস আমি যেটা দেখাবো আজকে সেই গাছের যেটা মিলিবাগ এই মিলিবাগ কি করে আমরা দূর করবো সেটাই দেখাবো কি করে সম্ভব ঘরোয়া পদ্ধতিতে আপনারা কোনো সমস্যায় থাকবে না পড়বেন না এবং সহজ উপায় বাড়িতে সবার বাড়িতেই এই যে সার্প দেখুন সার্প এক্সেল বা এমনি ব্যবহার করা কাপড় যে কোনো সার্প থাকবে একটু সার্ফ আপনাকে নেবেন একটু সার্প নেবেন ঠিক একটু সার্প নেওয়ার পরে এখানে আর আছে স্যাপ পাউডার যেই স্যাপ পাউডারগুলো দোকান থেকে কিনতে হবে এটা একটা ফাঙ্গাস ফাঙ্গিসাইড এই যাতে ফাঙ্গাস না লাগে তার জন্য আমরা কিছু স্যাপ পাউডার এখানে দেব। তো কি করলাম এখানে নিয়ে এই স্যাপ পাউডার এবং সার্ফ এক্সেল বা যে কোনো সার্প নিয়ে এখানে জল দিয়ে গুলে ঠিক এইভাবে গুলে এটাকে স্প্রে করতে হবে এই যে স্প্রে করে কী করলাম সার্ফ এবং স্যাপ পাউডার মিলিয়ে প্রথমে আমার গাছটাকে সব গাছে আমরা এইভাবে স্প্রে করে নেব প্রত্যেকটা আপনার শুধু জবা গাছ না যে কোনো ফুলের গাছ বা ফলের গাছ যারাই এই মিলিবাগে আক্রান্ত হবে তখন আমরা দিয়ে স্প্রে করে করার পরে দেখুন স্প্রে করলাম স্প্রে করার পরে ঠিক এইভাবে একটু করতে হবে একবার যদি আপনার সব গাছে আক্রান্ত হয় বেশি পরিমাণ তখনই স্প্রে করার পরে হাত দিয়ে একটু রগড়িয়ে নেবেন এইভাবে ঠিক একটু হাত দিয়ে রগড়িয়ে নিয়ে আপনার এই মিলিবাগের এই যে দই পোকাগুলো আপনাকে একটু করে নিতে হবে এটা হয়তো একবার করলেই হবে মানে একবার করে রাখতে পারলে তারপরে নর্মাল যে আপনি যেটা ফাঁকিসাইট ইউজ করেন এই মিলিবাগের জন্য সেটা আপনি করলে কোনো সমস্যা থাকবে না এবং দেখুন ঠিক আমি যে রবা গাছগুলো দেখালাম প্রত্যেকটা গাছই কিন্তু এইভাবে মিলিবাগে প্রত্যেকটা গাছ এবং জবা গাছ কেন আমার যে সবজি ফুল ফল সবটাই কিন্তু এই মিলিবাগে অ্যাটাক এটা করেছিল এবং সেখান থেকে আমি একদিন আমি সময় করে আমার বাগানে দু ঘন্টা সময় দিয়েছিলাম সময় দেওয়ার পরে আমি এইভাবে হাত দিয়ে রোগ দিয়ে সবগুলো দেখুন ঠিক এইভাবে সার্ফ দিয়ে যেমন জামাকাপুর কাপড় কাছে ঠিক সেইভাবে একদম আমি কেসে নিলাম তাতে গাছের কোনো বন্ধু ক্ষতি হবে না কারণ এখানে ফাঙ্গিসাইড স্যাপ পাউডার দেওয়া আছে প্রত্যেকটা আপনি একটু সময় করে যদি একদিন করে নিতে পারেন তারপরে নর্মাল জল দিয়ে আপনি যেমন গাছ স্প্রে করুন বা আপনি যে আপনার এই মিলিবাগের জন্য আপনি যাই আপনি ডিসাইড করুন যে যেই যেই শুধুই আপনি স্প্রে করুন না কেন ঠিক গাছ তারপর থেকে সুস্থ হবে এবং তারপর থেকে এটা ধরবে না কিন্তু হ্যাঁ বেশি যখন মিল্লিভাগে আঁকড়া এটা করে তখন আপনাকে এইভাবে করে নিতে হবে তাহলে দেখবেন আপনার গাছ খুব সুন্দর থাকবে এইভাবে করার পরে আপনি যেমনি আমরা কী করি কাকা ইউজ করি তারপরে নিম অয়েল ইউজ করি আবার আমরা টাটা মানিকও ইউজ করি এগুলো তো আপনার কোনো রোগ সারবে যেমনি আমরা একা করি একতারা করি অনেক আছে ইন্টারপিট করি আপনার তো আপনার দিলেও কাজে লাগে তবু আপনি যাই দেন না কেন কিন্তু অনেক সময় কি হয় আমরা এত কিছু দেওয়ার পরও গাছের সহজে এই মিলিবাগ দূর করা যায় না তো বন্ধুরা আজকে কি বললাম একদম ঘরোয়া পদ্ধতিতে যে কোনো সার্ফ সাথে স্যাপ পাউডার মিলিয়ে আপনি স্প্রে করুন তারপর হাফ দিয়ে একটু রোগ দিয়ে রাখুন তারপর জল দিয়ে ধুয়ে দেন প্রতিদিন আপনি যেইভাবে সপ্তাহে একবার বা দশ দিন অন্তর একবার স্প্রে করুন এই যে আপনার যেটা যেটাই আপনার মনে হয় ভালো লাগবে সেটা করতে পারেন আমি যেমন এক্কা করেছি টাটা মানিকও করেছি খুব ভালো আর কাকা তো তুলনা হয় না কাকা অতুলনীয় এটা মানে একদম আপনার হারবাল কোনো প্রবলেম হচ্ছে না করুন গাছ ভালো থাকে অবশ্যই ঠিক এইভাবে যদি ভালো লাগে অবশ্যই আপনারা চেষ্টা করুন এবং কমেন্ট বক্স অবশ্যই লিখবেন ভালো হলে নমস্কার এই পদ্ধতি